দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডে একটি পিক রয়েছে এবং সেই পিকটি ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, কিন্তু এখানে গাছের ডালাপালা অনেক। ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব এবং রিমুভ করে এরকম একটি ব্যাকগ্রাউন্ড আমি সেট করব। দেখেন ছবিটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, কিন্তু এটা কিভাবে করলাম এবং এই দিকে কালার দেখাচ্ছে আবার এদিকে আনলে আবার কালো দেখাচ্ছে, এই যে বিষয়টা এবং এটা কিভাবে করলাম, যদি এটা একটু একটু শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি রাসেল মোশারফ, রাসেল এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফিরে আসলাম আমাদের ডেস্কটপে, ফটোশপে গেলাম। দেখেন আমার সামনে একটি গাছ দেখা যাচ্ছে এবং এই গাছগুলির এই ছবিটা আমি নেট থেকে ডাউনলোড করেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড সেট। কিন্তু যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, দেখেন এখানে কত সূক্ষ্ম সূক্ষ্ম ডালাপালা রয়েছে। আপনি সাধারণত যদি না জানেন, আপনি চাইবেন তো মিউজিক ওয়ান টুল দিয়ে আপনি কতবার আপনি শিফট ধরে ধরে কতবার আপনি এভাবে সিলেক্ট করবেন, কোভাবে আপনি করতেও পারবেন না আর এভাবে হবেও না। এটা কি আদৌ প্যান টুল দিয়ে বা মিউজিক ওয়ান টুল দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে কি করা সম্ভব? সম্ভব না। আমি আপনাদের খুব সহজে একদম ইজি, মানে এটা জানলে একেবারেই সহজ, খুব সহজ ভাবে আমি আপনাদের বুঝিয়ে এবং এটা একদম এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি সেট করব এবং কিভাবে করব আমার সাথে থাকুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক সেভাবে কাজটি করবেন, তাহলে আপনার কাজ ইনশাল্লাহ সফল হয়ে যাবে। তো প্রথমে আমরা যে কাজটি করব, আপনি চলে যাবেন এখান থেকে, তো এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যাবেন সিলেক্ট করতে। সিলেক্ট করতে যাওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে কালার রেঞ্জ, কালার রেঞ্জ অপশনটি, কালার রেঞ্জে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ডিফল্ট অবস্থায় এরকম থাকে, যদি এরকম থাকে তাহলে আপনাকে এখানে সিলেকশন সিলেক্ট করে দিতে হবে। ওকে, সিলেকশন সিলেক্ট করার পর এখানে দেখেন আই ড্রপার রয়েছে, প্লাস আছে মাইনাস আছে, ঠিক আছে। এখানে যদি আপনারা দেখেন এখানে যদি সাদাতে আপনি ক্লিক করেন তাহলে শুধু সাদা অংশটা আসছে, তারপর এখান থেকে আপনি এটাকে কম বেশি আপনি করতে পারবেন। আপনি যদি এদিকে বেশি দেন তাহলে এটা বেশি অংশটা ডার্ক হবে এবং যতটুকু আপনার ডার্ক হবে, দেখেন বেশি ডার্ক হয়ে গেলে আবার এই ডালাপালাগুলো বেশি হয়ে যাবে, এই জন্য এটা যতটুকু দিলে আপনার সুন্দর এবং স্মুথলি আসবে আপনি ততটুকুই রাখবেন, ঠিক আছে। রাখার পর আমরা এটাকে ওকেতে প্লেস করবো। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, পানির মতো সহজ। ওকে, সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি এখান থেকে আবার সিলেক্ট মেনুতে যাওয়ার পর এখান থেকে ইনভার্সে ক্লিক করবেন। ইনভার্সে ক্লিক করার পর টুলে ক্লিক করবেন, মুভ টুলে ক্লিক করলে দেখেন ছবিটা আপনার আলাদা হচ্ছে। আবার আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আরো একটি লেয়ার তৈরি করে নিতে পারেন। দেখেন এই যে দেখেন এটি আলাদা হয়েছে। এখন আমি চাচ্ছি এই ছবিটাকে আমি ওই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে যাব, ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব। তো দেখেন আমরা এই অংশে রাখলাম। রাখার পর এখন যে কাজটি করব, এইখান থেকে ছবিটাকে কিন্তু একদম সেন্টারে আছে, এই এখানে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ওই যে লক লাগানো যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে আমরা ওপেন করে দিব। ওকে, ওপেন করার পর আমরা চলে যাবো আবার এক নাম্বার লেয়ারে, প্রথম লেয়ারে চলে যাবো। প্রথম লেয়ারে যাওয়ার পর আপনি কন্ট্রোল বাটন চাপ রেখে প্রেস রেখে এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার ছবিটা সিলেক্ট হবে, ঠিক আছে। সিলেক্ট হওয়ার পর এখান থেকে ব্রান্ড টুলে চলে যাবেন, ব্রান্ড টুলে গিয়ে এখান থেকে এই অংশটা আমরা একটু গাঢ় করে দেবো, একটু ডিপ থাকবে। তারপর এই ছবিটাকে আমরা এখান থেকে কালার মোডটাকে আমরা চেঞ্জ করে দেবো, নর্মাল যেখানে আছে সেখান থেকে আমি কালার ব্রান্ডে ক্লিক করলাম, কালার ব্রান্ডে দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আমি আবার রেকটেঙ্গেল টুলসে গেলাম, গিয়ে এটাকে ডিলিট করে দিলাম। দেখেন ওকে ভিউয়ার্স, তো দেখেন আমি খুব সহজেই আমি এই ছবিটাকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে রিমুভ করলাম এবং কেন করলাম, আপনারা যদি এরকম চান যে এই ছবিটা দিয়ে এই পিকটা দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন করবেন, যদি এই টেকনিকটি জানেন তাহলে আপনি রিমুভ করতে পারবেন। ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।